দুই পক্ষের মধ্যে চুক্তিটা এখনো হয়নি, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি সভায় অ্যান্ড্রু অর্ডোকে এক বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সভা শেষে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির ডিপুটি চেয়ারম্যান তাবিথ আওয়াল সাংবাদিকদের জানান, আগামী 31 মের মধ্যে অ্যান্ড্রুর সঙ্গে চুক্তিতে সেরে ফেলতে চান তারা। আগামী জুনের প্রথম সপ্তাহে ইংলিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, তার সঙ্গে এক বছরের চুক্তি হবে। দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। দুই পক্ষের কেউই 6 মাসের আগে চুক্তি থেকে সরে আসতে পারবে না এবং 6 মাসের পর 1 মাসের নোটিশে উভয় পক্ষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। আপনারা জানেন যে এশিয়ার দেশগুলোতে স্কাউট হিসেবে কোচ এবং সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্ডের আছে। কিছু বয়সভিত্তিক দলেও কোচ ছিল সে। তার অভিজ্ঞতার এই দিকগুলো বিবেচনায় রেখে আমরা তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি করছি। এফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ দিয়ে তার প্রথম মিশন শুরু হবে। অনূর্ধ্ব 19 দলের উপদেষ্টা হিসেবেও কাজ করবে সে। 37 বছর বয়সী এই কোচ 2010 সালে থাইল্যান্ডের দল বেক্তেরো সাসানসার কোচ হিসাবে কেরিয়ার শুরু করেন। 2012 সালে দায়িত্ব নেন থাইল্যান্ডেরই মুয়ং থং ইউনাইটেডের বি দলের। 2013 সাল থেকে অস্ট্রেলিয়ার দল পার্থ গোলরের সহকারী কোচ ছিলেন তিনি। এই প্রথম জাতীয় দলের দায়িত্ব পেলেন অর্ড। তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও ভালো ভালো খেলাধুলা সহ অন্যান্য তথ্য পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।